বাংলা কমার্শিয়াল সিনেমার জয় জয়কার তো চলছে চারিদিকে, কারণ বাংলা ছবির গান প্রথম 2024-এর যে গান, কি একখান গান বানাইছে ইয়াশের, সেই গান কিন্তু হয়ে গিয়েছে হিট। ঠিক আছে, হিট কি ব্লকবাস্টার, মাত্র 24 ঘন্টার ভিতরে 1.1 মিলিয়ন, মানে 1.1 মিলিয়ন ভিউজ, ভালো একটা লাইক করছে, জেনারেট করেছে, ভালো কমেন্টস জেনারেট করছে, প্রায় আমি লাস্ট দেখেছি তো 16,000, আরও বেড়ে গিয়েছে হয়তো। সেটা বিষয়টাকে বলতে এখানে আসিনি, বলতে এসেছি ইয়াশের এই বুদ্ধিমত্তা অফ প্রমোশন। সত্যি খুব ভালো লাগছে যে ইয়াশ গ্রাউন্ড লেভেল গিয়ে আলটিমেটলি প্রমোশন করছে। সত্যি দেবদা জিদা তোমরা কবে আসবে এবার, এই জিনিসটাই আমার একটা বক্তব্য। কারণ আমাদের এখানে যারা মানুষজনেরা রয়েছেন, প্রত্যেকে বলেন এখানে কবে দেবদা আসবে, কেউ বলেন দুর্গাপুরে কেউ কবে আসবে, কেউ নানান জায়গায়, যে যারা যে জায়গাটায় থাকেন না, তারা সবাই চায় যে সেই জায়গাটায় কবে দেবদা বা জিদা আসবেন। তো আমি সেই বিষয়টায় আসছি। তার আগে বলি যে ইয়াশ দাশগুপ্ত কিন্তু অফিসিয়ালি আসতে চলেছেন আমার ঠিক বাড়ির পাশেই। আরে বাপরে, বিশাল ব্যাপার। মানে বিশাল ব্যাপারটা কেন, কারণ এইখানে এর আগে এত বড় ইভেন্ট কোনোদিন হয়ইনি, অর্গানাইজই হয়নি। কেপিএস মল চিনসুরা, মানে কেপিএস মল এখানে একটাই আছে, সেটা হচ্ছে এই একটাই, সেটা হচ্ছে এসবিএফ চিনসুরা, যেটা রয়েছে আমরা বারবারই বলি মিলন সিনেমা বা নানান জায়গা। তো এইখানে একটা কেপিএস মল চিনসুরা, যেটা আমাদের একদম মিলন সিনেমা বলে বলা হয়, সেই কেপিএস মলে কিন্তু কালকে 6 জানুয়ারি কালকে কিন্তু ইয়াশ আসতে চলেছেন নিজের অফিসিয়ালি। ইয়াশ মানে ইয়াশের যে অফিসিয়াল পেজ আছে আর কি, পাবলিক ফিগার পেজ আছে, সেখান থেকে তারা জানিয়ে দিয়েছেন ইয়াশ এবং নুসরত তারা আসতে চলেছেন। কোন ছবির জন্যে? মেন্টাল ছবির জন্যে। তারা গ্রাউন্ড লেভেলের প্রমোশন যাকে বলে সেটা কিন্তু তারা করছেন, এটাই দেখে ভালো লাগছে। সন্ধে 6টার সময় তারা আসবেন, এবং এর আগে আমাদের এখানে এরকম ইভেন্ট খুব কম হয়েছে, খুব একটা হয়নি। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে যে তাহলে দেবদা জিদ্দা কবে আসবে? বন্ধুরা একটাই কথা বলি, দেখো দেবদা, দেখো জিদ্দা, প্লিজ। মানে হল ভিজিটে তো দেবদা এত জায়গায় যায়, নানান জায়গায়, বাট আমার মনে হয় আমার বাড়ির পাশেই, আমি শুধু বলবো, আমি বলবো যে বাকি মফস্বল এরিয়া পত্রগুলোতে না তোমার পাগলের মতন ফ্যান ফলোয়িং রয়েছে, এবং তারাও এক্সপেক্ট করে কোথাও গিয়ে তুমি হল ভিজিটে যাবে। আর আমি শিওর যে জিদ্দা তো হল ভিজিটে যান না, আমি জিদ্দাকে আর কী বলবো, বাট জিদ্দা প্রমোশনে তো আসতে পারেন। অ্যাটলিস্ট এই মলগুলোকেও টার্গেট করা হোক, কারণ এখানেও কিন্তু বাংলা ছবি খুব ভালো চলে। আমি কেপিএস মলের কথা বলতে পারি, এসবিএফ চিনসুরা যেটা, এই কেপিএস মল চিনসুরা এই জায়গাতে কিন্তু ব্যাপক সিনেমা চলে, মানে হেভি সিনেমা চলে, অন্য যে কোনো কোথাও কার তুলনায় এখানে কিন্তু সিনেমা খুব ভালো চলে। তো বাংলা ছবি বলছি, তো সেই অর্থে দেখতে গেলে আমি একটাই কথা বলবো যে জিদ্দা প্লিজ, যদি প্রমোশন করতে হয় তো এখানেও করো, মানে এটাই আর কি বিষয়, মানে এখানেও এসো তোমরা। আর দেবদার কথা একটাই কথা বলো, দেবদা তো প্রচুর হল ভিজিট করেন, তো কলকাতার ভিতরে যেরকম করেন, কলকাতার বাইরে বেরিয়ে যদি একটু গ্রামে গঞ্জে মফস্বলে সে সমস্ত জায়গাতেও করা হয়, মফস্বলে বিশেষ করে, তাহলে এখানকার মানুষজন এত বেশি খুশি হয়ে যাবে যে আরও বেশি করে কিন্তু সিনেমা দেখতে শুরু করে দেবে। এবং এটা তুমি শুরু করতে পারো একমাত্র দেবদা, কারণ তুমি সবসময় এ সমস্ত জিনিসপত্র, এই যে নতুন কিছু শুরু করা, সেটা তুমিই করেছো। এবং আমার খুব ভালো লাগে যে ইয়াশ দাশগুপ্ত সে কিন্তু এই রকমভাবে প্রমোশনটা প্ল্যান করেছে, অলরেডি তার এই মেন্টাল ছবিটা সাকসেস পাক, এটা আমরা সবাই চাই। এবং এইখানে কেপিএস মলে কিন্তু কালকে সন্ধে 6টার সময় ইয়াশ দাশগুপ্ত আসছেন, আমি যাওয়ার চেষ্টা করব অবশ্যই। এবং আমার বেশ ভালো লাগছে যে তারা একটা প্রমোশনের জন্য এরকম একটা জায়গাকে বেছে নিয়েছেন যেখানে সত্যি সত্যি বাংলা ছবি খুব ভালো চলে। তো এটাকে বুদ্ধিমত্তার প্রমোশন বলে, এটাকে গ্রাউন্ড লেভেল প্রমোশন বলে। এবং যেহেতু তাদের ছবিটা মেনস্ট্রিম ছবি, সেহেতু তারা কিন্তু মফস্বল, গ্রামগঞ্জ এই সমস্ত জায়গাতে প্রমোশন করছেন, খুব ভালো লাগছে। তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।